হাই ফ্রেন্ডস, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং তোমাদের সামনে আজকে একটা নতুন এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। আজকালকার দিনে মেয়েরা কিন্তু মানে নিজের মেকআপের জন্য বা এমনিও লিপস্টিক ছাড়া কিন্তু কেউ মানে ভাবতেই পারে না। মেকআপের একটা মেকআপ বলো বা এমনি মেকআপ ছাড়া আমরা কিন্তু লিপস্টিকটা খুব ভালোবাসি ঠোঁটে দিতে। তো এই লিপস্টিকই কিন্তু আমাদের অনেক ক্ষতি করছে। কীভাবে সেটা হচ্ছে এক মানে সম্প্রতি মানে গবেষণায় জানা গেছে বা বিজ্ঞানীরা এটা বলছেন যে লিপস্টিকের মধ্যে সীসা পাওয়া গেছে, সেই সীসাটা কিন্তু আমাদের বিভিন্ন জিনিস শেখা, বুদ্ধি এইসবের দিকে কিন্তু বুদ্ধি দিকে এসব বাধা দিচ্ছে। তো এর ফলে কী হচ্ছে, আমাদের অনেক প্রবলেম হচ্ছে ইন্টারনালি এবং মস্তিষ্ক ব্যবস্থাটা প্রভাব ফেলছে। এবং বর্তমানে মোটামুটি 12টা মানে বিভিন্ন লিপস্টিকের ব্র্যান্ড পরীক্ষা করে দেখা গেছে যে 12টা ব্র্যান্ডের মধ্যে কিন্তু লিপস্টিকের মধ্যে সীসা পাওয়া গেছে। এবং এই সীসাটা যদিও খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু অল্প পরিমাণে থাকলেও এই সীসা কিন্তু আমাদের দেহের উপর খুবই প্রভাব ফেলছে বাজে। আর বিশেষ করে সবাই এখন বলছে হয়তো ভাবছে যে যখন জানেই যে লিপস্টিকের ব্র্যান্ডে মানে লিপস্টিকের সীসা মেশালে সেটা খারাপ আমাদের পক্ষে, সীসা তো আমাদের পক্ষে বাজে জিনিসই, কিন্তু তাহলে কেন মেশাচ্ছে? লিপস্টিক তৈরি করার সময় কিন্তু কেউ লিপস্টিকে আলাদা করে সীসা মেশায় না। লিপস্টিকের যে কালার থাকে বিভিন্ন কালারগুলোর মধ্যে কিন্তু সীসা মেশানো থাকে। তবে বিভিন্ন ভালো কোম্পানি যেগুলো একটু হাইফাই বা একটু দামি যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো লিপস্টিকে কিন্তু ভালো কালার ইউজ করা হয়, তার ফলে কিন্তু ওগুলোতে সীসা থাকে না। কম দামি যে লিপস্টিকগুলো সেগুলোর মধ্যেই বেশিরভাগ সীসা থাকে। এবং এটাও পরীক্ষা করে দেখা গেছে যে সব ধরনের লিপস্টিকে কিন্তু সব ধরনের লিপস্টিকের ব্র্যান্ডে বা সব লিপস্টিকে কিন্তু সীসা পাওয়া যায়নি। কিছু কিছু ব্র্যান্ড আছে সেগুলোর মধ্যেই কিন্তু সীসা পাওয়া গেছে। তো যারা তোমরা লিপস্টিক ব্যবহার করছো তাদেরকে সবাইকেই বলবো যে কম দামি একটু ব্র্যান্ড ব্যবহার না করে একটু বেশি দামি এবং ভালো কোয়ালিটির লিপস্টিকটা ব্যবহার করো, তাহলেই ভালো। আর শুধু যে আমাদের ক্ষতি করছে তা না, এই সীসা যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ক্ষতি করছে। তারা যদি ঠোঁটে লিপস্টিক লাগায় সেটা কিন্তু তাদের সন্তানের উপরও কিন্তু ক্ষতি করছে। তাই সবাইকে এটাই বলা যে দেখে শুনে লিপস্টিক কেনা উচিত এবং ভালো কোম্পানির লিপস্টিক কেনা উচিত। এবং আমার কথা শুনে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং এটা অবশ্যই করবে, করলে ভালো ফল পাবে এটা আমি জানি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অন্য কোনো টপিক সম্বন্ধে যদি জানার থাকে আমার কাছ থেকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।